আপনি কি খুব মিষ্টি খেতে ভালোবাসেন, ব্যায়াম বা শরীর চর্চা করেন না, খুব টেনশনে থাকেন, খুব দুর্বল লাগছে, ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে, খুব মোটা বা হঠাৎ রোগা হয়ে যাচ্ছেন, ঘন ঘন খুব জল তেষ্টা পাচ্ছে, তাহলে এক্ষুনি হয়ে যান অ্যালার্ট। ভেবে দেখুন, টেস্ট করিয়ে দেখুন, হতে পারে আপনি ডায়াবেটিক পেশেন্ট। নমস্কার, আমি আজ যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি তা ডায়াবেটিস পেশেন্টদের জন্য এক খুশির খবর নিয়ে আসবে। এতদিন ধরে যে ডায়াবেটিস পেশেন্টরা অনেক ওষুধ খাচ্ছিলেন, ইনসুলিন নিচ্ছিলেন আর এই কষ্ট থেকে বেরোবার উপায় খুঁজছিলেন, তাদের জন্য, হ্যাঁ একমাত্র তাদের জন্য আমরা নিয়ে এসেছি মধু বৈদিক। মধু বৈদিক ব্যবহারে আপনার ডায়াবেটিস সম্পূর্ণ কন্ট্রোলে থাকবে। আসুন এবারে জেনে নিই মধু বৈদিকে কী কী আছে একজন আয়ুর্বেদিক বিশেষজ্ঞের কাছ থেকে। নমস্কার। নমস্কার। আচ্ছা কৌশিকবাবু, আপনি আমাকে বলুন ডায়াবেটিস কী এবং কেন হয়? ডায়াবেটিস বা মধুমেহকে খুব সহজভাবে যদি ব্যাখ্যা করা যায় তাহলে বলা যায় যে ডায়াবেটিস বা মধুমেহ হলো বিপাকীয় প্রক্রিয়া সংক্রান্ত ব্যাধি। ডায়াবেটিস হলে কি হয়, আমাদের দেহ ইনসুলিন উৎপাদনে অক্ষম হয়ে পড়ে, যার ফলে আমাদের দেহে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, আর সুগারের এই পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস, মধুমেহ বা বহুমূত্র রোগ বলে। বর্তমান সময়ে অনিয়মিত খাওয়া দাওয়া, অনিয়মিত ঘুম, অত্যাধিক ওজন বৃদ্ধি, অত্যাধিক মানসিক চাপ, এই সমস্ত কিছু মানুষের জীবনে এত বেশি পরিমাণে এসে যাচ্ছে যে আমাদের শরীরে অনেক রোগ বাসা বাঁধছে, তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। এই দশকে কোটি কোটি মানুষ ডায়াবেটিক পেশেন্ট শুধু আমাদের দেশে বেড়েছে, হুয়ের রিপোর্টও তাই বলছে, আর সচেতন না হলে এই সংখ্যাটা আরও বাড়বে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে যে হারে ডায়াবেটিক পেশেন্ট বাড়ছে তাতে ওয়ার্ল্ডে ভারত ডায়াবেটিসের রাজধানী হয়ে যাবে, মানে এক নম্বরে থাকবে। সত্যি খুবই চিন্তার বিষয়, কিন্তু এরকম বাড়ছে কেন বলুন তো? বাড়ছে কারণ আমরা মূলত কয়েকটি জিনিস মেনটেন করি না, যেমন খাওয়া দাওয়া, রিচ খাওয়া দাওয়া, রাস্তার খাওয়া দাওয়া, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এইসব কারণে। যেমন ধরুন আমাদের দেশে ভাত রুটি খাওয়ার প্রচলন বেশি আছে, এতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। তারপর ধরুন ব্যায়াম না করা, পরিশ্রম না করা। আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমাদের দেশে কিন্তু চা খাওয়ার প্রচলন খুব বেশি। আপনি কারোর বাড়ি গেলেই সে কিন্তু আপনাকে চা না খাইয়ে ছাড়বে না, আর চায়ে যে মিষ্টি থাকে তা কিন্তু আমাদের সুগার বাড়াতে সাহায্য করে, বিশেষ করে দুধ চা। তারপর আছে মানসিক চাপ, অতিরিক্ত চিন্তা, স্ট্রেস। আপনি এখনকার দিনে এমন কোনো মানুষ পাবেন না যার মানসিক চাপ নেই, আর এই মানসিক চাপ, টেনশন, এগুলো ডায়াবেটিসের কারণ, আর এই সব কারণেই আমাদের দেশে ডায়াবেটিস দ্রুত বিস্তার লাভ করছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি? দেখুন সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। এর জন্য আমাদের কি করতে হবে, নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। দেখুন যে কারণে মানসিক চাপ বাড়ছে সেই কারণগুলোর সমাধান করতে হবে। দেখবেন চাপ যত বাড়বে আপনার সুগার লেভেলও তত বাড়বে, এই ভেবে মানসিক চাপ নেবেন না। তারপর খাওয়া দাওয়ার দিকে আপনাকে নজর রাখতে হবে, যেসব খাবার খেলে আপনার সুগার লেভেল বাড়তে পারে সেসব খাবার না খাওয়াই ভালো। আর একটু পরিশ্রম করার চেষ্টা করবে, এতে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো হবে। হাঁটুন, সাঁতার কাটুন, ব্যায়াম করুন, খেলাধুলা করুন, দেখবেন এতে আপনার সুগারটা কন্ট্রোলে থাকবে, আর যতটা পারবেন নিজেকে রিল্যাক্সড রাখবেন। লক্ষ্য করে দেখুন আয়ুর্বেদিকের মূল লক্ষ্য হলো প্রিভেনশন। আসলে হচ্ছে কি, রোগ সারানোর সাথে সাথে রোগটা যাতে না বাড়ে সেই দিকে খেয়াল রাখা। মধুবৈদিকে কি এমন উপকারিতা আছে যার জন্য আপনি বলেন পেশেন্টকে মধুবৈদিক ইউজ করার জন্য? দেখুন এর নামটা শুনেই আপনি বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি। মধু মানে কি, মিষ্টি মানে সুগার, আর বৈদিক মানে তো আপনারা সকলেই জানেন। বেদ পুরাণ হলো আদি আয়ুর্বেদা, আয়ুর্বেদে অনেক রোগের সমাধান আছে। মধু বৈদিক গুড়মার, জামুন, হরিতকি, বেহেরা, আমলা, করলা, ঋষ্যগন্ধা, জব, আলফা আলফা, বার্লি ও স্পিরুলিনার মতো 11টি এনসিয়েন্ট ইন্ডিয়ান হার্বস দিয়ে তৈরি, 100 বছরের পুরনো চিরাচরিত পদ্ধতিতে তৈরি মধু বৈদিক আপনার ব্লাড সুগারকে রাখবে কন্ট্রোলে। মনে রাখবেন মধু বৈদিক সম্পূর্ণ আয়ুর্বেদিক, এর কোনো প্রকার সাইড এফেক্ট নেই, 100% ন্যাচারাল ও অথেন্টিক, এটি GMP ও ISO সার্টিফাইড। সুগার কন্ট্রোল করার জন্য
অনেকেই অনেক ধরনের ওষুধ খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, কিন্তু সুগার কিছুতেই কমছে না, বরঞ্চ দিনে দিনে বেড়েই যাচ্ছে। এই সুগার বেড়ে গেলে কি কি অসুবিধা হতে পারে এবং এই সুগার বাড়ার কারণ কি, আপনার কি মনে হয়? দেখুন, শরীরে যদি ডায়াবেটিসের লেভেলটা বেড়ে যায় তাহলে অনেক রকমের সমস্যা হতে পারে। সুগার লেভেলটা যদি বেড়ে যায় তাহলে আপনার ধরুন হার্ট অ্যাটাক, চোখে দৃষ্টিশক্তি কমে আসতে পারে, এমনকি সে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়া ব্রেন হ্যামারেজ, কিডনির সমস্যা দেখা দিতে পারে, আসলে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে একেবারে কমিয়ে দিতে পারে যদি না আপনি সঠিক সময়ে চিকিৎসা করেন। ধরুন কারোর মাথার চুল উঠে যাচ্ছে, এর কারণও কিন্তু ডায়াবেটিস। আবার পুরুষ মহিলার মধ্যে সেক্সুয়াল প্রবলেমও দেখা দিতে পারে। দুর্ভাগ্যক্রমে প্রতি বছর সুগারের কারণে আমাদের দেশে অনেক লোক মারা যাচ্ছে। এই রিপোর্ট কিন্তু আমি বলছি না, মেডিকেল সার্ভেতে আসা রিপোর্টে বলছে। আচ্ছা, মধু বৈদিক সেবন করলে ডায়াবেটিসকে কি কন্ট্রোল করা যায়? হ্যাঁ যায়। এমন দেখা গেছে যারা ইনসুলিন নেয় তারা মধু বৈদিক সেবন করার ফলে ইনসুলিন ছাড়তে বাধ্য হয়েছে। এমনকি আমাদের অন্য প্রোডাক্টের মতো এর রিপিট অর্ডার আছে, এটি খেলে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন।